এটাকে আমি দিয়ে ভালো করে নাড়ব দিয়ে আমি আরেকটু ফ্লোরটা আমি ভালো করে মেখে নেব ভালো করে ডো বানিয়ে নেব শুকনো চালগুড়ি দিয়ে ওটা তো অনেকটা দিয়েছে একটু দেখুন একটু নরম ভাব এসেছে যেন একটু চালগুড়ি দিয়ে একটু খুব শক্ত নয় খুব নরম নয় সেইভাবে ভালো করে একটু ডো বানিয়ে নেব সুন্দর একটা ডো হয়ে যাবে আমি নারকল দিয়ে গুড় দিয়ে ছাই করে রেখেছি এবার আমি ছোট 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 পুলি বানাবো এবং ছোট 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 আমি কেটে রাখছি এই দেখুন গর্ত করে ওর মধ্যে আমি নারকল দিয়ে দিচ্ছি পুর হিসেবে দিয়ে আমি সুন্দর করে সাইড করে মুড়ে দিচ্ছি যাতে ফেটে না যায় এ হয়ে গেছে আমার পিঠে দেখে নিন দেখুন কি সুন্দর করে করে নিলাম এবার আমি একটা একটা করে ভাপাতে দিচ্ছি নামিয়ে নিলাম আমার একটা কেটে দেখাচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে কমপ্লিট আমার ভাপা পিঠে ভাপা পুলি পিঠে ভাপা পিঠে হয়ে গেছে ভাপা পিঠে ভাজা পিঠে দুরকম করেছি আরো করব মকর সংক্রান্তি কাল আমি বাউনি দিয়েছি আজ আমাদের মকর সংক্রান্তি দিয়ে আমি পিঠা করেছি ভাপা পিঠে ভাজা পিঠে আপনারা দেখবেন স্কিপ না করে পুরোটা ভালো লাগবে তারপর কাল আমি বাউনি দিয়েছি আজ আমাদের মকর সংক্রান্তি আজ আমরা প্রথমে তিলকুট খাই তারপরে মোয়াও খাই তার সাথে পিঠে আজকে আরও সরু চাকলি বানানো হবে তারপর আপনার পাঠিযাত্রা বানানো হবে অনেক পিঠেই বানাবো চিতই পিঠে তো বানাবোই নমস্কার আমার এই ভিডিওগুলো সব দেখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যে কেমন লাগলো